হাই বিউটিস, আজকে আমি শেয়ার করবো পাঁচটা ডিফারেন্ট ওয়েতে নুড আই পেন্সিল কীভাবে ইউজ করতে পারেন। তার জন্য আমি নিচ্ছি ওয়েট অ্যান্ড ওয়েল্ডের নুড পেন্সিল কলিং ইউর বাফ। সো লেটস গো। হাইলাইট ব্রোবন, আইব্রোর উপরে এবং নিচে নুড পেন্সিল ইউজ করুন। আঙুল দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন, এতে আইব্রো হাইলাইটেড এবং ফোকাসেবল হবে। আইলিডের উপরে নুড পেন্সিল ভালো করে ব্লেন্ড করে নিন, এতে করে নন পিগমেন্টেড অথবা হালকা শেডের আইশ্যাডো পিগমেন্টেড লাগবে এবং আপনার আইলিডও হাইলাইটেড হবে। মেক ইউর আইস লুক বিগার, ওয়াটার লাইনে নুড পেন্সিল ইউজে চোখ বড় বড় লাগে। দেখুন, যেই চোখে নুড পেন্সিল ইউজ করেছি সেই চোখটা বড় বড় লাগছে। সো নুড পেন্সিল ইউজে সহজেই বোল্ড আই লুক পাওয়া যায়। হাইলাইট ইনার কর্নার, আই শেপ লং করতে আপনার চোখের ইনার কর্নারে নুড আই পেন্সিল অ্যাপ্লাই করুন। মেক ইউর লিপ পাউট, লিপসের আউটার লাইনে নুড লাইনার ইউজ করুন, এতে লিপস শার্প এবং বিগার দেখাবে। সো এই ছিল আমার ফাইনাল লুক। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।